জনসাধারণক হারাশাস্তি করা অনলাইন বাইক ট্যাক্সি অ্যাপ নির্ধারিত মূল্যতক অধিক মূল্য বিচারি হারাশাস্তি সাধারণ জনতাক রেপিডো ওলা উবের বাইক ট্যাক্সির চালকর দৌরাত্ম মহানগরীত নির্বিকার কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিভাগ সোশ্যাল মিডিয়াত প্রতিক্রিয়ার বরষুণ ক্ষুব্ধ সাধারণ জনতা চমৎকারী ডিজাইনিংৰ এপেৰে সাধারণ জনতাক মাধমার ক্যাব সার্ভিস এপর রেপিডো উবের ওলা এইসমূহ এপ ব্যবহার করে এতিয়া হারাশাস্তি গ্রাহকর প্রথমে শুনাই লো দুটামান অডিও ক্লিপ 86 দেখাইছে আপনি এক কাম করব আপনি 100 টাকা এটা দিব এই মান্দ্রতে জাম হয়ে আছে রাস্তা তামাম রেপিডো অ্যাপ সর মই আপনাক বুকিং কৰিছো বুকিং কৰা পিছত এক্সট্রা ফ্রি আপনাক কিও কৰিব লাগে আৰু 86 দেখাইছে আপনি আৰু ব্লেক বুক কৰা আপনি কিমান যাব জানে 300 টাকা 250 টাকা যাব মই কমে চাইছো আপনাৰ পৰা আপনি কিমান দিব মই ক্যাশ পেমেন্ট নকও অনলাইন 86 দেখাইছে 86 পেমেন্টই কৰিম মই কোনো এখন বাইক বুক করলে প্রথমে মূল্য সুধে চালকে যদি মূল্য নজনাই বুকিং ক্যানসেল করে সেইজন চালকে আর যদিহে ক্যানসেল নকরে তেনেহলে মূল্য যিমান হয় তাতকৈ অধিক মূল্য দিবলৈ গ্রাহকক দাবি করে এই সকল এপর চালকে শুনক ভুক্তভোগীর মন্তব্য যেতিয়া ফোন করো আমি আহিলে নে দাদা তেতিয়া তেওঁলোকে কয় অ ঠিক আছে বাইদেউ আমি গৈ আছো আপুনি এটা কাম কৰকচোন আপোনাৰ কিমান এমাউণ্ট দেখাইছে হেতু কওক যেতিয়া আমি কওঁ কিন্তু আপুনি অলপ বেছি দিব লাগিব লগতকৈ মানে বেছি খোদে আৰু যদি নহ'ব বুলি কয় তেতিয়াহ'লে সিহঁতে কয় নাই নহ'ব তেতিয়াহ'লে নোৱাৰোঁ আমি আচলতে আমি যিমান টকা দেখাইছোঁ আমি সিমান টকাহে দিব বিচাৰিম কিন্তু তেওঁলোকে তাতকৈ বেছি বিচাৰে তাৰপিছত যেতিয়া আমি দিব নিবিচাৰোঁ তেওঁলোকে সেইখন ৰেপিডোখন কেনচেল কৰি দিয়ে এনেকুৱা কৰে যে কিমান ভাড়া বোলে 30 টকা যে 100 টকা দিলেহে যাওঁ আমি উপায় নোহোৱা হয় সেই এক্সট্ৰা পইচাটো দি যাবলগীয়া হয় কেৱল ইমানেই নহয় এইসকলৰ দৌৰাত্ম এতিয়া এনে পৰ্যায় পাইছেগৈ যে অধিক ভাড়া নিদিলে অপব্যৱহাৰত লিপ্ত হয় এইসকল চালক নিৰ্ধাৰিত মূল্যতকৈ অধিক ধন দাবী কৰা হয় আৰু যদিহে সেই ধন নিদিয়ে তেনেহলে দুৰ্ব্যৱহাৰত লিপ্ত হয় এইসকল বাইক টেক্সিৰ চালক কিন্তু এইসকল সমস্যাৰ বুজ ল'বলৈ আহৰি নাই উবেৰ অ'লা আৰু ৰেপিডোৰ কৰ্তৃপক্ষৰ অভিযোগ দিবলৈও নাই কোনো ব্যৱস্থা এইসমূহ বহিৰাজ্যৰ টেক্সি এপৰ দৌৰাত্মৰ বিষয়ে জ্ঞাতনে পৰিবহণ বিভাগ পৰিবহণ ব্যৱস্থাই উবেৰ আৰু ৰেপিডোৰ ক্ষেত্ৰত এটা ভাল সুব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে যাতে আমি এনেধৰণৰ সমস্যাবোৰৰ সন্মুখীন নহওঁ আশা কৰোঁ যাতে পৰিবহণ বিভাগে অতি সোনকালে এই কথাখিনি গুৰুত্ব সহকাৰে লয় যদি পৰিবহণ বিভাগে আজি আমাৰ এই বাতৰি চাই আছে তেনেহ'লে আপোনালোকক জনাই দিওঁ এই সমস্যা এতিয়া কিন্তু সাধাৰণ হৈ থকা নাই এটা প্রশ্ন হয় যদি নির্ধারিত মূল্যরে এই সকল চালকর চলিবলৈ অসুবিধা তেনেহলে এই হারাশাস্তি কিয় পায় জনসাধারণে ক্যামেরা পার্সন জিতু তালুকদারের সহযোগত গুৱাহাটীৰ পৰা জুলি বেজবৰুৱাৰ রিপোর্ট DY365